হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে যে সেট উনিশের যে বাকি ছিল যেটা যেটা হচ্ছে কিনা রিজনিং এবং হচ্ছে ম্যাথের যে যতগুলো কোয়েশ্চান বাকি ছিল সেই এই ভিডিওতে কিন্তু আমরা কভার করার চেষ্টা করবো আর তার আগে বলে নিই তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা হচ্ছে পরীক্ষা কী হবে কি হবে না অথবা হচ্ছে হলে হচ্ছে কবে পরীক্ষা হবে তো আমি স্পষ্ট বলে দিচ্ছি যে যদি জন এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড কিছু নতুন আপডেট দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করে কিন্তু কি করবে না সাবস্ক্রাইব করে কিন্তু যে বেল আইকন প্রেস করে কিন্তু অল করে রাখবে তাহলে কিন্তু সব নোটিফিকেশন অর্থাৎ হচ্ছে সব ভিডিও কিন্তু সবার আগে তোমরা দেখতে পেয়ে যাবে এবং জানতে পেরে যাবে যে কখন হচ্ছে কীভাবে পরীক্ষা হবে কি হবে না আর তার জন্য কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশান অবশ্যই চালিয়ে যাও আমাদের চ্যানেলে কিন্তু সবই তো এনএম এম জেন এন্ট্রান্সের বেশিরভাগই কিন্তু ভিডিও রয়েছে এবং বিভিন্ন চ্যাপ্টার ওয়েজ এবং কিনা হচ্ছে না বিভিন্ন প্র্যাকটিসের কিন্তু রানিং চলছে সেটাতে কিন্তু কোনো হচ্ছে প্রবলেম আসার কথা নয় তার জন্য কিন্তু এসব কথা না ভেবে অবশ্যই কিন্তু প্রিপারেশানের জন্যে ভাবো কোশ এক্সামিনেশান কিন্তু হবেই ঠিক আছে আচ্ছা চলো বেশি কথা না বলে শুরু করে যাক আজকে হচ্ছে কি সেট উনিশের যেটা বাকি ছিল ম্যাথ আর রিজনিংয়ের কিছু কোশ্চেনকে নিয়ে আর তারাকে বলে নিই যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি তারা কি করবে তারা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সহজে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে আর সেখানে কিন্তু হচ্ছে কিনা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং কি না হচ্ছে এনএম জেনএম এম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার হচ্ছে আলোচনা করা হয়ে থাকে তাই তোমরা কিন্তু অবশ্যই সেটা মিস করবে না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আচ্ছা চলো তাহলে আজকে সেট উনিশের যেটা বাকি রয়েছে বাকি রয়েছে না মানে আগে এর আগে যেটা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের হচ্ছে ভিডিওটা দিয়েছি এরপরে হচ্ছে কি না কোনটা বাকি ছিল না বাকি ছিল হচ্ছে ম্যাথ আর রিজনিং আচ্ছা চলো তাহলে কী রয়েছে প্রথম রিজনিং আমি প্রথমেই বলছি রিজনিং হচ্ছে অনেক সোয়া থাকবে এখানে যে কোশ্চেনের মডেল সেট রয়েছে সেখানেতেও কিন্তু অনেকটা ইজি থাকবে আর তোমাদেরকে বারবার বলে রাখছে অবশ্যই জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং কি না ইংলিশ গ্রামারের ওপর ফোকাস করো এখান থেকে কিন্তু ওয়েটেজ বেশি রয়েছে এবং কিনা না বেশি সংখ্যক কিন্তু কোশ্চেন ওখান থেকে আসবে এবং খুব ইজি ইজিভাবে আসার সম্ভাবনা রয়েছে আর প্র্যাকটিস সেটগুলো হচ্ছে কিনা করলে কি করবে না প্র্যাকটিস সেট করলে তোমরা কিন্তু অবশ্যই অনেক কোশ্চেন ভাবতে পারবে এবং কি না অনেক কোশ্চেন তোমরা পেয়ে যেতেও পারো আচ্ছা চলো শুরু করা যাক একষট্টি কী রয়েছে রিজনিংয়ের দিকে চুজ দ্য ওয়ান হুইচ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট এখানে বলা হয়েছে যে চারটে অপশান দেওয়া হয়েছে এখানে চারটের মধ্যে বলা হয়েছে কোনটা ডিফারেন্স এটা কিন্তু তোমাকে বলতে হবে তো আমাদের চারটে অপশান কী দেওয়া আছে দেখে নেওয়া যাক প্রথমটা দেওয়া আছে দুই পাঁচ আট সাত তারপরে সাত ছয় দুই আট তারপরে আট সাত দুই ছয় তারপরে আছে দুই আট ছয় সাত তো আমি প্রথমেই বলছি প্রথমে হচ্ছে কি না ইজিভাবে ভাবার চেষ্টা করবে যদি না ম্যাচ খায় তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে মানে হায়ার লেভেলে ভাবার চেষ্টা করবে তো আমাদের এটা কী রয়েছে প্রথম দেখে নিই তো এখানে প্রথম দেওয়া আছে দু হাজার পাঁচশো যে সাতাশি তারপরে কত রয়েছে সাত হাজার ছশো আঠাশ তারপরে কত আছে না আট হাজার সাতশো ছাব্বিশ আচ্ছা তারপরে কত রয়েছে না দু হাজার ছয় সাত তো এটার থেকে হচ্ছে কোনটা ডিফারেন্ট এটা তোমাকে কিন্তু আলাদা করতে হবে তো আলাদা করার জন্যে কি করবে প্রথম একটা কথা প্রথম হচ্ছে কি না একটা কথা বলে নিই প্রথমে চারটের মধ্যে দেখবে যে ডিফারেন্স কোনটা রয়েছে তো ডিফারেন্স তোমরা একটু দেখলেই লক্ষ্য করলে বুঝতে পারবে যে এর হচ্ছে এই অপশানটাতে ডিফারেন্স রয়েছে কেন ডিফারেন্স রয়েছে বলে দিচ্ছি কারণ এখানে প্রত্যেকটাতে দেখো যে ছাড়া প্রত্যেকটাতে বি সি ডি প্রত্যেকটাতে কিন্তু কোন সংখ্যাগুলো রয়েছে দুই রয়েছে তারপরে কত রয়েছে না ছয় রয়েছে তারপরে সাত রয়েছে তারপরে আট রয়েছে প্রথমে দেখো সাত ছয় দুই আট এর এই পথ সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে তারপরে আট সাত দুই ছয় এটাও কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে আবার কিন্তু হচ্ছে দুই আট ছয় সাত এই সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে কিন্তু এখানে একটা আলাদা সংখ্যা নেওয়া হয়েছে দুই পাঁচ আট সাত এখানে কিন্তু ম্যাচ খাটছে না তার জন্য কিন্তু এটা অ্যান্সার কী হয়ে যাবে না এ হয়ে যাবে অর্থাৎ চারটে তিনটে থেকে কিন্তু এটা আলাদা তাই এটা হচ্ছে ওয়ার্ড ওয়ান তাই আমরা চুজ করলাম যে এটাই অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন কী রয়েছে বাষট্টি নম্বর কোশ্চেন এরকম হচ্ছে অপশান থাকলে কিন্তু তোমরা কী করবে না আলাদা হচ্ছে কোনটা এটা কিন্তু তোমাদেরকে বাঁচতে বলা হবে অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া নাই কিন্তু তোমাদেরকে কিন্তু কি করতে হবে না হচ্ছে আলাদা যেটা এটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে তো এখানে বলে দেওয়া আছে দেখো যে এটাতে প্রথমতে বলে দেওয়া আছে কিন্তু তেসরি নম্বর এটাও কিন্তু বলে দেওয়া নেই তার মানে কি না ডিফারেন্স যেটা এটা কিন্তু তোমাকে বের করতে হবে তো কি বলা হয়েছে না ইন দ্য ফ্লোয়িং কোশ্চন সিলেক্ট দ্য হুইজ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি এখানে তিনটে মধ্যে কোনটা আলাদা একদিন তোমাকে বের করতে হবে তাহলে একে হচ্ছে সাম দেওয়া হয়েছে সাম মানে কি যোগ করা আর টোটাল মানেও তো সেই যোগ করেই বোঝাচ্ছে আচ্ছা নাও মানে হচ্ছে এখন প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকে মানে এই বর্তমানকে বোঝানো হচ্ছে মানে এটাই ম্যাচ করছে ইয়েস মানে কি এগ্রি করা তাই না মানে হ্যাঁ বলা এগ্রি করা মানে হচ্ছে কিনা ওই হ্যাঁ সুযোগ কিছু একটা ঠিক আছে মানে তিনটে অপশান কিন্তু এখানে মিলে যাচ্ছে যেরকম বলছে কিন্তু এখানে সি অপশান যেটা রয়েছে সিতে কি বলা হয়েছে সিতে বলা হয়েছে প্রথমে কি বলা হয়েছে না বিগ বলা হয়েছে তারপরে হচ্ছে না নোসান বলা হয়েছে আমরা জানি বিগ মানে কি বড় তাই না বা বিশাল আকার আর মোসান মানে কি নোশান নোশান মানে তোমাকে জানতে হবে এখানে নোশান মানে কিন্তু ধারণ না তাই কিন্তু দুটো হচ্ছে ম্যাচ খাটছে না তার মানে কি এটা আলাদা অর্থাৎ পত যে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশানের হচ্ছে একে অপরের মিনিং বোঝাচ্ছে কিন্তু বিগ যেটা রয়েছে এর মোশানের সাথে কিন্তু রিলেশান আসছে না তার মানে কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি অর্থাৎ এখানে কিন্তু আসছে না এটা আলাদা আচ্ছা তেসরি নম্বর কোশ্চেন কি তেসরি নম্বর দেখো যে যেটা বললাম যে এখানে কিন্তু কিছু বলে দেওয়া নেই কিছু বলে দেওয়া নেই মানে তোমাদেরকে আলাদা কোনটা এটা কিন্তু বাঁচতে হবে প্রথম কি রয়েছে প্রথম হচ্ছে ফোর তাহলে আমরা আচ্ছা লাস্টের থেকে বলা যায় প্রথম ওয়ান তাই না ওয়ানকে আমরা কী বলে থাকি সিঙ্গেল মানে এক আবার ডবলকে টু দ্বারা প্রকাশ করা হয়ে থাকে বলুন তো সেরকমভাবে আমরা থ্রিকে কি বলবো না ট্রিপলেট কি বলবো একদমই না ফোর কিন্তু হচ্ছে কিনা ফোর জম হিসেবে হচ্ছে করা হয় কিন্তু এখানে দেখো যে চারটের মধ্যে থ্রি যেটা রয়েছে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে তাহলে কেন অ্যান্সার হচ্ছে কারণ থ্রিকে কখনই আমরা ট্রিপলেট হিসেবে কিন্তু বিবেচনা করা যাবে না এখানে যে যতগুলো হচ্ছে অপশান রয়েছে তার মধ্যে কারণ ডবলকে হচ্ছে দুটো তারা প্রকাশ করা হয়ে থাকে মানে দুটো তাহলে ডবল ওয়ান হচ্ছে সিঙ্গেল ফোরকে হচ্ছে ফোর জোম হচ্ছে প্রকাশ করা হবে কিন্তু থ্রিকে তারা কীভাবে প্রকাশ করা হবে না থ্রিকে বলা হবে হচ্ছে হচ্ছে থ্রিজোম ঠিক আছে থ্রি জোম হচ্ছে বলা হবে এটা কিন্তু থ্রিকে প্রকাশ করার পদ্ধতি ঠিক আছে থ্রি জোম বা হচ্ছে থ্রাইস আমি লিখে দিচ্ছি এখানে থ্রাইস অথবা কী প্রকাশ করা হবে না থ্রিজোম থ্রি জোম ঠিক আছে এসো এমই থেকে কিন্তু থ্রি জোনরা প্রকাশ করা হয় তা কিন্তু ভুল রয়েছে অর্থাৎ বাকি তিনটে কিন্তু ঠিক রয়েছে এটা কিন্তু ভুল রয়েছে তার জন্য কিন্তু এটা আলাদা অপশন হয়ে যাবে আচ্ছা তারপর চৌষ্রি নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে এখানে দেখো যে প্রথমে দুই বলা হয়েছে পরে নিয়ে এটা কী বলেছে ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার্স এখানে কোনটা ইনসার্টিং রয়েছে ওটা কিন্তু তোমাকে হচ্ছে করতে হবে নিজে যে অপশান দেওয়া রয়েছে তাহলে প্রথম কী আছে দুই রয়েছে তারপরে চিহ্ন দেওয়া হয়েছে তাহলে আমরা যাই না এটা তার মানে কি নিচের সাথে আমরা করবো তাহলে দুশো ছাপ্পান্ন রয়েছে তারপরে কত রয়েছে ষোলো তাই না তাহলে ষোলোকে স্কোয়ার করলেই তো আমরা দুশো ছাপ্পান্ন পাই সেমনি হবে এখানে দুই রয়েছে তাই না তাহলে এখানে কত হয়ে যাবে না চার করে দেবো আমরা চার চার স্কোয়ার করলে হচ্ছে দুই কারণ এখানে ষোলো স্কোয়ার করলে যখন দুশো ছাপ্পান্ন আসছে তাহলে এখানে কি হয়ে যাবে না দুইয়ের অ্যানসার কত হয়ে যাবে না এখানে স্কোয়ার কলেজে চার চলে আসবে কারণ একে অপরে রিলেশান কিন্তু এখানে বের করতে হবে এবং কিন্তু তোমাকে অ্যান্সারটা দেখে তাহলে কি হয়ে গেলো চৌষট্টির অ্যান্সার হয়ে গেলো কিন্তু হচ্ছে কি হয়ে গেল না সি চার আচ্ছা তারপর সিক্সটি ফাইভ কী বলে আছে দেখো যে ষোলো এরকমভাবে কিন্তু প্যাটার্নটা দেওয়া আছে তোমরা কিন্তু একটু লক্ষ্য করবে ঠিক আছে এখানে যোগ ভাগ বিয়োগ যা কিছু করে কিন্তু তোমাকে অ্যান্সারটা মিলাতে হবে তো একটা কথা মনে রাখবে সবসময় কিন্তু অ্যান্সার দেখো অনেকটা ভাবা যায় ঠিক আছে শুধু কোয়েশ্চানটা পড়ে কিন্তু যে অ্যান্সার কী রয়েছে সেখান থেকেও যেভাবে আসা যায় সেরকমভাবে কিন্তু অ্যান্সারটা ভালো করে পড়ে কিন্তু কোয়েশ্চানটাকেও অনেকটা ট্র্যাক করা যেতে পারে তো আমরা প্রথম কি করলাম না আমরা প্রথম করলাম যে প্রথমগুলো হচ্ছে যোগ সারি বরাবর বা লম্ব বরাবর হচ্ছে যোগ বিয়োগ করে নিই আচ্ছা প্রথম আমরা যোগ করে নিচ্ছি প্রথমে ষোলো আর তেরো যোগ করলে কত আসছে লিখে নিয়ে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে ষোলোদের কত আসবে চৌথ নয় আর হচ্ছে এ একে দুই ঊনত্রিশ তিনিভাবে চোদ্দো আর পনেরো যোগগুলো কত আসবে এটাও কিন্তু চলে আসবে আচ্ছা প্রথম উনত্রিশ পেয়ে গেলাম তারপরে সেকেন্ড যে সাইডে রয়েছে আঠাশ এটাকে আমরা যোগ করে নিই আঠাশ প্লাস বারো তাহলে কত হবে আট দুশো শূন্য ২ এক দুই এক তিন চার চল্লিশ চলে আসছে সেরকমভাবে দশ আর ত্রিশ কিন্তু চল্লিশ আসছে তার মানে কি প্রথমটা যোগ এই যোগফলের সাথে সম্পর্ক একই হয়ে যাচ্ছে তো আমরা কি পেলাম আমরা পেলাম না হচ্ছে এর সাথে এর সাথে যোগ করে আর তারপরে সমান লিখে আবার এর সাথে এর সাথে যোগ করে কিন্তু একে আমরা পাচ্ছি তাহলে সেরকমভাবে কি করব না এর সাথে এর সাথে যোগ করব তাই না তাহলে কত আছে উনিশ প্লাস ষোলো রয়েছে তাহলে এর সাথে যোগফল কিন্তু সমান হবে তাহলে যোগফল কত যাবে নয় ছয় পনেরো পনেরো পাঁচ হাতে এক দুই তিন এক চার পঁয়তাল্লিশ হয়ে যাবে তাই না যোগগুলো আমাদের পঁয়তাল্লিশ আসছে সেরকমভাবে একটা মানে আমাদের পনেরো দেওয়া আছে একে পঁয়তাল্লিশ করলে কত যোগ করতে হবে প্লাস তিরিশ করতে হবে তাই না পনেরো প্লাস তিরিশ করলে কিন্তু এখানে পঁয়তাল্লিশ চলে আসছে তার মানে কি না এটা তিরিশ আনতে হবে বি তাহলে সকলে তোমরা কিন্তু অবশ্য আশা করি বুঝতে পেরে গেছো ঠিক আছে তো আমরা এই মুহুর্তে রিজনিং শেষ করে ফেললাম এরপরে কি আসবে এরপরে আসবে কিন্তু হচ্ছে ম্যাথামেটিক্স ঠিক আছে তো চলো দেখা যাক কী আছে প্রথমতে তো প্রথমের মাত্রাতে কী আছে না একটি দ্রব্য কি বলা হয়েছে না আট পার্সেন্ট লাভে বিক্রয় করা হল সেটি আরও পঞ্চাশ টাকা বেশিতে বিক্রয় করলে বার পার্সেন্ট লাভ হতো তাহলে কি না দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন আমরা যখন ক্রয় মূল্য নির্ণয় করি তখন কি করি না আমরা ক্রয় মূল্য সমান কি জানি তাই না প্রথমে সূত্রটা মনে করে দিই তোমাদেরকে তাহলে লাভ সমান কি জানি আমরা বিক্রমে মাইনাস হচ্ছে ক্রয় মূল্য করলাম যে লাভটা পেয়ে গেলাম তাই না সেরকমভাবেই কিন্তু করতে পারো অথবা হচ্ছে কিনা না ক্রয় মূল্য যখন করবে তখন কি না কী করবে না যত টাকা হচ্ছে ক্রয় মূল্য তার সাথে কিছু পার্সেন্টেজ আকারে বের করলে কিন্তু চলে আসবে সেরকমভাবে এখানে কী আছে সেটি আরও পঞ্চাশ টাকা বেশিতে বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হতো তাই না তাহলে পঞ্চাশ টাকা বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হতো তার মানে কি যে নিচ্ছে তার ক্রয় মূল্য কত যাবে না পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হয়ে যাবে কিন্তু আমরা এখানে কী লিখবো না পঞ্চাশ টাকা লিখবো এর পার্সেন্টেজে কিন্তু বের করব পঞ্চাশ বাই তাহলে কি প্রথম আট পার্সেন্টে বিক্রি করা হলো কিন্তু তারপরে বলে বলা আছে দেখো যে সেটি আরও যদি পঞ্চাশ টাকা বেশি দূরে বিক্রি করলে পার্সেন্ট লাভ হতো তাহলে পার্সেন্ট লাভ হতো কিন্তু আমাদের আট পার্সেন্টে বিক্রি করা হয়েছে তার মানে এর সাথে সাথে ডিফারেন্সটা আমরা পেয়ে যাব তাহলে টু একশো করলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ধরো মূল কত হয়ে যাবে তাহলে পঞ্চাশ বাই কত হয়ে যাবে চার হয়ে যাবে ইন্টু হচ্ছে একশো তাহলে এখানে কাটাকাটি হয়ে যাবে তাহলে কাটাকাটি হয়ে গেলে কী হয়ে যাবে চার পঁচিশে এখানে কত হয়ে যাবে চার পঁচিশে এখানে একশো হয়ে আসবে তাহলে পঁচিশ পাঁচে কত হয়ে যাবে না একশো পঁচিশ তাহলে এক দুই পাঁচ শূন্য কিন্তু এখানে অ্যানসার হয়ে যাবে তো এখানে অ্যানসার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এখানে সি আচ্ছা তারপর কী রয়েছে বিয়াল্লিশ আম কোশ্চেন ঘন্টায় পঁয়তাল্লিশ কিলি বিকে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত তো এরকম হচ্ছে ম্যাথ থাকলে কী করবে এদের সেতু রয়েছে তাই না ট্রেনটি হচ্ছে একে হচ্ছে কি না সেতুকে অতিক্রম করছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য যখন আমরা বের করব তখন হচ্ছে কি হবে না এরকম ম্যাথ থাকলে ট্রেনটির দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব তখন কি হবে সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি না ট্রেনের দৈর্ঘ্য টোটালটাই হচ্ছে যোগ করলে কিন্তু টোটাল আমাদের ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে বের করার নিয়ম যখন হচ্ছে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথম করে নিই এখানে প্রথমে একটা লক্ষ্য করে এখানে কী রয়েছে তো ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে একটি ট্রেন দু সত্তর মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে তার ট্রেনটি দৈর্ঘ্য করতো তো ওখানে কিমি রয়েছে একটা কিন্তু এখানে সবই কিন্তু মিটার দেওয়া হয়েছে আমাদেরকে তাহলে প্রথম কাজটা আমাদের কি হয়ে যাবে প্রথম কাজটা হবে কিমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মিটার করে দেওয়া শুধুমাত্র চুয়ান্ন কিমি এটা কিন্তু কি রয়েছে না কিমিতে রয়েছে তাহলে এখানে কি হয়ে যাবে না ম্যাথ ছোটো করে নিই তাহলে বুঝতে পারবে তাহলে এখানে চুয়ান্ন রয়েছে তাই না ঘন্টায় চুয়ান্ন কমিট বেগে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা তাহলে প্রথম আমরা কিমিটাকে মিটারে ট্রান্সফার নিই প্রথম তাহলে ফিফটি ফোর ইন্টু একে হচ্ছে কিমিটাকে মিটারে ট্রান্সফার করলে কি আসবে আমরা কত দিয়ে গুণ করি না পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করি গুণ করি ঠিক আছে কিমিটাকে মিটারে ট্রান্সফার করার জন্যে তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে আঠারো তিনে হচ্ছে চুয়ান্ন তাহলে কত হয়ে যাবে পনেরো মিটার চলে আসবে পনেরো মিটার ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ পার কিমি ছিল এটা কেন মিটার ট্রান্সফার করে পনেরো হচ্ছে মিটার চলে আসছে আচ্ছা এরপরে হচ্ছে টাইম আমরা জানি তিরিশ সেকেন্ড লেগেছে তাহলে কিন্তু এখান থেকে আমরা ট্রেনটির দৈর্ঘ্য বলেছে আমরা ডিসটেন্স বের করতে পারা হয়েছে আমরা কী জানি সূত্র জানি স্পিড সমান ডিসটেন্স বাই টাইম তাই না তাহলে এখান থেকে ডিসটেন্স আমরা বের করে বের করে নেবো তাহলে ডিস্টেন্স সমান কী বলতে পারি ডিসটেন্স সমান স্পিড ইন্টু টাইম তাই না তাহলে আমাদের সব দেওয়া আছে স্পিড কত দেওয়া আছে দেখো যে স্পিড আমরা পেলাম না পনেরো মিটার একে হচ্ছে কি না চুয়ান্ন কি মিকে হচ্ছে মিটার পা মিটার ট্রান্সফার করে কত পেলাম না হচ্ছে পনেরো মিটার তাহলে এখানে স্পিড পনেরো মিটার হয়ে গেলো ইন টু টাইম টাইম কত হচ্ছে তিরিশ সেকেন্ড দেওয়া হচ্ছে এখানে দেখো তিরিশ সেকেন্ড তাহলে ইনটু হচ্ছে তিরিশ তাহলে কত হয়ে গেলো চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ হচ্ছে কি না কী হয়ে গেলো না ডিস্টেন্সটা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে ডিস্টেন্সটা হলো চারশো পঞ্চাশ তো এটা কী বেরালো না এটা বেড়ালো হচ্ছে কি না ট্রেনটির দৈর্ঘ্য ঠিক আছে তাই ট্রেনটির দ্রব্য কত বেরোলো চারশো পঞ্চাশ মিটার কিন্তু আমাদেরকে কি করতে হবে না যদি এরকম ম্যাচ দেওয়া থাকে অর্থাৎ যদি বলা থাকে যে একটা হচ্ছে ব্রিকে ক্রস করছে ট্রেনটা তাহলে কিন্তু কি করবে বা অথবা হচ্ছে বিভিন্ন হচ্ছে সেতুকে ক্রস করছে তাহলে কিন্তু কি হয় না ট্রেনের দ্র যখন আমরা নির্ণয় করি এটা প্রসেস হয় যে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য কিন্তু টোটাল যোগ করলেই কিন্তু আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে থাকি ঠিক আছে শুধু শুধুমাত্র কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বের করলে কিন্তু আসবে না তার সাথে কিন্তু ব্রিজের হচ্ছে কিনা যত হচ্ছে লম্বা ব্রিজ হয়েছে তার সাথে কিন্তু যোগ করলে কিন্তু টোটাল ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাই তো যদি একটা ল্যাম্প পোস্ট থাকতো তাহলে কিন্তু শুধু ট্রেন দৈর্ঘ্য কিন্তু এই চারশো পঞ্চাশ যেটা তো এটাই হতো কিন্তু একটা ব্রিজকে ক্রস করছে তাহলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে কিন্তু টোটাল আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য চারশো পঞ্চাশ হলো তাহলে এখানে ব্রিজের দ্রোহ কত রয়েছে আমাদেরকে করতে হবে তাহলে ট্রেনের দৈর্ঘ্য চারশো পঞ্চাশ আমরা পেয়ে গেলাম ঠিক আছে টোটাল ট্রেনে দোকান পাইনি কিন্তু ঠিক আছে চারশো পঞ্চাশ হয়ে এমনিতে পেয়ে গেলাম ঠিক আছে প্লাস হচ্ছে কি না কত রয়েছে না দুশো সত্তর মিটার লম্বা সেতু তাহলে দুশো সত্তর তাহলে এখানে কত অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কত না শূন্য তাই না দুই আর তারপরে এখানে কত চলে আসবে তো এখানে না এখানে কিন্তু মাইনাস হবে ঠিক আছে এটা কিন্তু ভুলে হয়েছে যেটা এটা তো মাইনাস হবে ঠিক আছে তাহলে কিন্তু টোটালটা বেরিয়ে যাবে তাহলে আমাদের চারশো পঞ্চাশ রয়েছে এখানে কিন্তু মাইনাস হবে একটু মিস্টেক হচ্ছে জাস্ট চারশো পঞ্চাশ যেটা আছে আমাদের টেনের দৈর্ঘ্য পেলাম মাইনাস হচ্ছে কি না সেতুর দৈর্ঘ্য তাই না আমার টোটালটা ট্রেনটা পেলাম এবার হচ্ছে এর সাথে সেতুর দৈর্ঘ্যটা মাইনাস করলে কিন্তু হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে অরিজিনাল যে ট্রেনের দৈর্ঘ্য সেটা কিন্তু পেয়ে যাব তাহলে কিন্তু এখানে কত যাবে সরি দুশো সত্তর একটা শূন্য হবে না এখানে শূন্য সাতশো পনেরো আট একশো আশি তাহলে কিন্তু এখানে টেনের ধরে কত যাবে একশো আশি তো অতদিন ধরে যেটা বলছিলাম যে প্লাস হবে না কিন্তু মাইনাস হবে ঠিক আছে মাইনাস হলে কিন্তু এখানে তোমরা অ্যান্সারটা বের করতে পারবে এবং সহজেই কিন্তু তোমরা আশা করি ম্যাথটা বুঝতে পেরেছ তো কত হয়ে গেলো অ্যান্সার না অ্যান্সার হয়ে গেলো কিন্তু এখানে একশো আশি আচ্ছা তেতাল্লিশ নম্বর কোশ্চেন কি বলেছে না আয়ন দু আয়ন হচ্ছে দু দিন ও সায়ন তিন দিনে কাজ করলে একটি কাজে তিনের পাঁচ অংশ সম্পন্ন হয় আবার আয়ন হচ্ছে তিন দিন এবং সায়ন চার দিনে কাজ করলে কাজটি তেরো পনেরো অংশ সম্পন্ন হয়ে থাকে তাহলে পৃথকভাবে সায়নের কাজটি করতে আয়নের থেকে কিন বেশি লাগবে ঠিক আছে আর স্যার তারপরেরটা কী রয়েছে তো এই আয়ন এবং সায়নের যেটা বললাম এটা কিন্তু তোমরা করবে তাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম কিন্তু ম্যাথ আসার সম্ভাবনা থাকতে পারে তাহলে আয়ন দুদিন দিন এবং ও হচ্ছে সায়ন তিন দিনে কাজ করলে একটি কাজে তিনে পাঁচশ সম্পন্ন হয় আবার আয়ন হচ্ছে তিন দিন ও সায়ন চার দিনে কাজ করলে কাজটি তেরো পনেরো অংশ সম্পন্ন হয় তাহলে পৃথকভাবে সায়নের কাজটি করতে আয়নের থেকে কতদিন বেশি লাগবে ঠিক আছে তো প্রথম কি করবে প্রথম হচ্ছে কি না তোমরা যেরকমভাবে সমীকরণ রয়েছে সেরকমভাবে কিন্তু করার চেষ্টা করবে তো প্রথম হচ্ছে দুদিন এবং সায়ন হচ্ছে কিনা তিন দিনে করে তাহলে আমরা প্রথম যেভাবে ম্যাট্রা বলি সেরকমভাবে করলাম করবো আর কি তাহলে সায়ন দুদিনে করে আয়ন আর তার জন্য এ লিখছি আমরা প্লাস তারপর কি না সায়ন কি তিন দিনে করে সায়ন তাহলে এস ওই জন্য লিখছি আমরা ফোর এস ঠিক আছে তাহলে না সরি তিন দিন বলা হয়েছে তার মানে কি হয়ে যাবে এখানে টু এ প্লাস আয়ন এ যাচ্ছে তাই না তাহলে তিন সায়ন হচ্ছে থ্রি এস তাহলে এটা টোটাল মিলে কত করে না হচ্ছে এখানে করে হচ্ছে কত না তিনের পাঁচ অংশ করে সেরকমভাবে তারপরে কি রয়ে লেখা আছে দেখো যে আবার আয়ন তিন দিন এবং সায়ন চার দিনে কাজ করলে কাজটি তেরোর পাঁচ অংশ সম্পন্ন হয় তাহলে কী হবে না আয়ন তিন দিনে তারপরে করছে তাহলে থ্রি এ আয়ন করছে তাই জন্য ইয়ে লিখলাম আমরা আর যে সায়ন তারপরে কত করছে না ফোর করছে তাহলে ফোর করলে কত হচ্ছে না তেরো বাই হচ্ছে পনেরো তাহলে এটা আমরা কোয়েশ্চানটা যেরকম হচ্ছে সেরকম কিন্তু আমরা লিখে দিলাম তো এরপর আমরা কি করব। এরপর আমরা হচ্ছে কি না যোগ যেরকমভাবে করবো আর কি কাটাকাটি যেভাবে যায় কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে তো প্রথম আমরা কি করে নেব মাইনাস করে নেব সাইন চেঞ্জ করে নেব তাহলে এখানে কী হয়ে যাবে কি হয়ে যাবে তো তোমরা এখানে কি করবে না যে কোনো একটা সাইড হচ্ছে মিলাবে এটা তোমরা নিজে খাতায় কলমে করবে ঠিক আছে এখানে কিন্তু জায়গা নেই তার যার জন্য কিন্তু দেখে দেওয়া হচ্ছে না অর্থাৎ তোমরা খাতায় কলমে করবে অর্থাৎ নিজের করবে তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে তো এখান থেকেই আমি হচ্ছে অ্যানসারটা বলে দিচ্ছি জাস্ট তো এখান থেকে কিন্তু কি করবে না এস এর মান বের করবে অর্থাৎ সায়নের মান বের করবে তাহলে এস সমান কি বেরাবে না এস সমান হচ্ছে বেরাবে কিন্তু কি বেরাবে না একের পনেরো বেড়াবে ক্যালকুলেশন করে দেখবে এই সমীকরণটা থেকে আচ্ছা এস এর মানটা একের পনেরো হলে এর মানটা বুঝিয়ে দেবে এখানে যে কোনো একটা সমীকরণে তাহলে এর মানটা বেরাবে হচ্ছে কত বেড়াবে এর মানটা বেড়াবে কিন্তু হচ্ছে একের পাঁচ তার মানে পাঁচ ঠিক আছে এর মানটা পাঁচ বেরাবে তাহলে এখান থেকে কিন্তু পৃথকভাবে আয়নের হচ্ছে পাঁচ দিন লাগবে আর সারানের কিন্তু কত দিন লাগবে সেরকমভাবে বের করবে না পনেরো দিন লাগবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু খাদ্যক্রমে করে নেবে ঠিক আছে তাহলে পৃথকভাবে সময় লাগবে কত না পনেরো মাইনাস পাঁচ আয়নের পাঁচ হয়েছে আর হচ্ছে সারানের পনেরো তাহলে পনেরো মাইনাস পাঁচ মিনিট দশ দশ দিনে কিন্তু হচ্ছে তারা পৃথকভাবে কাজটা হচ্ছে বেশি দিনে করবে তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে দশ দিন অ্যান্সার হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই খাদা ক্রমে করবে তাহলে বুঝতে পারবে সহজে ঠিক আছে সমীকরণ দুটো হচ্ছে কী করবে সমাধান করবে এবং আয়ন এবং সাড়ে বের করবে আর লাস্টে পনেরো মাইনাস পাঁচ বেরাবে এটা কিন্তু মাইনাস করে দিলে তাহলে কত আসবে না সাড়ে এখানে কাজটি করতে আয়নের থেকে কতদিনে বেশি লাগবে এটা কিন্তু বেরিয়ে যাবে তাই অ্যান্সার কিন্তু দশ হয়ে যাবে এটা কিন্তু তোমরা করবে আচ্ছা তারপর চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কী বলেছে একটি চৌ বাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচাটি একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ করতে ছ ঘন্টা সময় লাগে তাহলে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচাটি কতক্ষণে খালি হবে এটা কিন্তু বের করতে হবে তো আমি প্রথম কি বলেছি প্রথম হচ্ছে এখানে লসাও করবে তাহলে পাঁচ ঘন্টায় পূর্ণ হয় এটা তারপর কী দেওয়া হচ্ছে তা ছিদ্র থাকার এটি সম্পূর্ণ হচ্ছে সেটি পূর্ণ করতে ছ ঘন্টা সময় লাগে তাহলে ছয় তাহলে আমি প্রথম কি বলেছিলাম প্রথম হচ্ছে কিন্তু তোমরা লসাও করে নেবে তাহলে কিন্তু টোটাল টোটাল হচ্ছে কত ট্যাঙ্ক রয়েছে তাহলে কিন্তু সহজে বের করতে পারবে ভবনাংশ অনুসারেও করা যাবে তাহলে এখানে একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টা পূর্ণ হয় তাহলে কিন্তু চৌবাচাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে ছিদ্র থাকার জন্য কিন্তু বেশি সময় লাগছে ছ ঘন্টা সময় লাগছে তাহলে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচাটি কতক্ষণে খালি হবে তো এখান থেকে আমরা কি বললাম না এই প্রসেসটা করলে প্রথম হচ্ছে কিনা না পাঁচ আঁচ লসাও বের করবে লসাও করলে কত হবে না তিরিশ তাহলে তিরিশ কী হয়ে গেলো তিরিশ হয়ে গেলো টোটাল হচ্ছে চৌবাচাটা কত হচ্ছে জল ধরে সেটা কিন্তু বেরিয়ে গেল তাহলে আমরা এখন কী করব না এক ঘন্টায় কত হচ্ছে পূর্ণ করছে সেটা কিন্তু বের করে নেব তাহলে এক ঘন্টায় পূর্ণ করছে কত তিরিশ বাই পাঁচ করলে এখানে কত আসবে না এক ঘন্টায় এরা করছে হচ্ছে ছয় হচ্ছে প্রথম প্রথমটাতে আর দ্বিতীয় হচ্ছে কী করছে না পরেরটাতে টাতে হচ্ছে ক এক ঘন্টায় কত করছে না পাঁচ হচ্ছে পূর্ণ করছে তাহলে এরপর করছে না ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ হচ্ছেটি কতক্ষণে খালি হবে যেহেতু এরা ছিদ্র রয়েছে ছয়ের টাতে তার মানে কি তার মানে হচ্ছে কি না এ হচ্ছে এক ঘন্টা মানে এক হচ্ছে কম করছে তার মানে কি না এক ঘন্টায় এক হচ্ছে ছিদ্রটার দ্বারা জল বেরিয়ে যাচ্ছে তাহলে এক ঘন্টায় যদি এক বেরিয়ে যায় তাহলে এখানে টোটাল আমাদের ট্যাঙ্ক রয়েছে তিরিশ তাহলে কি না তিরিশ হচ্ছে কি না তিরিশ ঘন্টায় কিন্তু আমাদের ট্যাঙ্কটা খালি হয়ে যাবে তাই না এক ঘন্টায় কিন্তু এক লিটার হচ্ছে জল হচ্ছে কিনা এখানে বেরিয়ে যাচ্ছে তো এখানে কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তিরিশ ঘন্টা অর্থাৎ তিরিশ হচ্ছে হচ্ছে ঘন্টা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অথবা আরেকটা পদ্ধতি আছে যেটাকে ভগ্নাংশ আকার যেটা বেশিরভাগই হচ্ছে করে থাকে সেটাও করা যাবে তা ওটা বলে দিচ্ছি যে ছিদ্র যারা পরিপূর্ণ চোবে খালি হবে তখনই যখন কি না কী হবে না একের পাঁচ অংশ পূর্ণ করছে আবার চোবেচারটি একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ করতে একের ছ ঘন্টা সময় লাগছে মানে বেশি সময় লাগছে তার মানে কি এখানে হয়ে যাবে ওয়ান বাই একের পাঁচ হচ্ছে কিনা আমরা পূর্ণ হচ্ছে এটা কিন্তু বেশি সময় লাগে ছিদ্র থাকার জন্যে তাহলে কত জল এখান থেকে সহজ বের করতে পারবে তাহলে এখান থেকেও কিন্তু কী বেরাবে না একের তিরিশ বেরাবে মানে তিরিশ ঘন্টা সময় লাগবে ঠিক আছে তোমরা যেটা পদ্ধতি করতে পারো আগে সেটা যারা হচ্ছে দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নাও কারণ এরকম ম্যাথ অনেকবার কিন্তু প্র্যাকটিস করা হয়েছে যারা বুঝতে পারবেননি অবশ্যই কিন্তু আগের প্র্যাকটিসগুলো দেখে নিও সব কিন্তু বুঝতে পেরে যাবে আচ্ছা তারপর ফোর্টি ফাইভ কোশ্চেন কী বলা হয়েছে পরপর ষাটই সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে তো ওখানে পরপর সাতটি সংখ্যা আমরা লিখে নিই ধরে নিই প্রথম সংখ্যাটা হচ্ছে এন তারপরের সংখ্যাটা কী তারপরে সংখ্যাটা হচ্ছে এন প্লাস ওয়ান তারপরের সংখ্যাটি কী হয়ে যাবে এন প্লাস টু তাহলে তিনটে হয়ে গেল প্লাস তাহলে কত যাবে এন প্লাস থ্রি না কটা হলো একটা দুটা তিনটে চারটে হলো তাহলে আমাদের সাতটা করতে হবে চারটা তারপরে হচ্ছে কত যাবে এন প্লাস চার পাঁচটা তারপরে কত যাবে এন প্লাস ফাইভ ছোটা তারপরে কত হয়ে যাবে n+7 তাহলে এখানে শর্ত আমরা ধরে নিলাম যে এই সংখ্যাগুলো তাই বৃহত্তম সংখ্যাটির কত বের গড় প্রথম বের করা বলা হয়েছে তাই না তাহলে গড় করলে বাই আমরা কি করে থাকি না কি করে থাকি তো ওখানে এখানে বাই করে থাকি তাই না তাই এখানে বাই আমরা করব না ঠিক আছে যেরকম ভাবে কোশ্চেনটা বলে সেরকম করব তাহলে পরপর সাতটি সংখ্যার গড় বলা আছে 20 তাই না কোশ্চেনটাতে বলা রয়েছে তাহলে এদের মোট কত হয়ে যাবে না কুড়ি ইন্টু সাত আমরা ইন্টু করি মোট যখন নির্ণয় করি তাই না তাহলে কুড়ি সাথে কত হয়ে যাবে একশো চল্লিশ তাহলে এটা সমান আমরা কী বলতে পারি সাত ইন্টু কুড়ি তাই না মোটটা তাহলে আমরা মোটটা তো বের করি টোটাল যোগ করে তাহলে এখানে আমরা সংখ্যাগুলো ধরে নিলাম তাহলে এখানে টোটালে যোগ করে নিলাম এখানে এন ইন প্লাস এন প্লাস ওয়ান তারপর এন প্লাস টু প্লাস এন প্লাস থ্রি প্লাস এন প্লাস ফোর প্লাস এন পার্স ফাইভ সি এরকমভাবে সেভেন করে কিন্তু আমরা করে নিলাম তো এরপর কী করবো না আমরা এটা কী করলাম না যোগ করে জাস্ট হচ্ছে কি না কুড়িটা বের করে দিলাম পরপর সাত সঙ্গে গড় যেহেতু কুড়ি দেওয়া আছে তার মোট কত যাবে না সাত ইন্টু কুড়ি একশো চল্লিশ তাহলে আমরা টোটালটা এখানে পেয়ে গেলাম তাহলে টোটাল এন যোগ করে নিলাম কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় আর লাস্টটা সাত তাহলে সেভেন এন তাহলে প্লাস একুশ তাহলে এক দুই একে তিন তিন দিনের ছয় ছয় চারের দশ তাই না দশ পাঁচে পনেরো আর পনেরো ছয় হচ্ছে কত যাবে একুশ তাহলে সেভেন একুশ সমান কত যাবে একশো চল্লিশ তাই না তাহলে কত হয়ে গেল এখানে সেভেন এন প্লাস কত হয়ে গেল এখানে একুশ আছে তাই না একুশ সমান একশো চল্লিশ তাহলে এখানে সেভেন এন সমান কত হবে একশো উনিশ হয়ে যাবে বিয়োগ করে নেবে তাহলে এক সমান সরি এক্স কেন এখানে এন এন সরি এখানে এন হবে ঠিক আছে এখানে এন সমান কত হয়ে যাবে একশো উনিশ বাই সাত তাই না তাহলে সাত একশো উনিশ বাই সাত আমরা ভাগ করে নিই কত হবে সাত থেকে সাত তাহলে কত পড়ে রইল চার ঊনপঞ্চাশ সাত ঊনপঞ্চাশ তাহলে এন এর মানটা সাতেরও বেরিয়ে গেলো ঠিক আছে তো এন এর মানটা সাতার বেরোলো কিন্তু এখানে বলা আছে বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যাটি কী ছিল এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এরকম করলে তাহলে লাস্টের সংখ্যাটা ছিল কিন্তু এন প্লাস সেভেন ঠিক আছে তাহলে এন এর মানটা সাতেরো বসিয়ে দেবে সাতেরো প্লাস হচ্ছে কি না এখানে সাত তাহলে কল চলে আসবে সাতেরো সাথে কিন্তু চলে আসবে হচ্ছে কি না কী চলে আসবে সাতেরো সাথে হচ্ছে চব্বিশ চলে আসবে তাহলে অ্যানসার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না বি বিসার হয়ে যাবে এখানে অ্যানসার হয়ে যাবে কিন্তু হচ্ছে বি চব্বিশ তো তোমরা কিন্তু অবশ্যই যারা হচ্ছে আগে প্রথম থেকে সেট ওয়ান থেকে দেখছো তারা কিন্তু অলরেডি অনেক কিছুই বুঝে গিয়েছো এবং কিনা তাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় যাদের প্রবলেম হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেক সেটের অনেকগুলো ভিডিও দেখবে মিনিমাম দশটা কিন্তু সেট দেখার পরেই কিন্তু সব কিছু ক্লিয়ার করতে পারবে এবং খুব ইজিভাবে করতে পারবে আর রিজনিংয়ের যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে তারা কিন্তু আমাদের রিজনিংয়ের অলরেডি অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে এবং কিনা হচ্ছে ক্যালেন্ডারের যে নতুন ভিডিওটা দিয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে যেগুলো কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিওটাই কিন্তু বানানো হয়েছিল তারা কিন্তু অবশ্যই দেখে নিও আমাদের চ্যানেলে রয়েছে আর তো সবই রয়েছে বিশেষ করে জীবনবিজ্ঞানটা অবশ্যই ভালো করে পড়ো কারণ এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চান রয়েছে এবং কিনা ওয়েটেজ বেশি রয়েছে এবং খুব কম টাইমে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং ইংলিশ গ্রামারের উপর কিন্তু অবশ্যই ফোকাস করো আর তেমনিভাবে কিন্তু আমি এটা বলতে চাইছি না যে গণিত জি কে এবং এর উপর হচ্ছে হচ্ছে পড়ো না একদমই না তোমরা কিন্তু খুব কম পড়বে কারণ এগুলো তো ওয়েটেজ কম রয়েছে ঠিক আছে আর সবগুলো পড়তে পারলে তো খুবই ভালো আর চলো তাহলে ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে কোনগুলো প্রবলেম হয়েছে ঠিক আছে যেগুলো অসুবিধা রয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ